সামনেই পৌর ভোট, কি বলছেন প্রার্থীরা, কার দখলে থাকবে পৌরসভা, এসব নিয়েই দেখুন নিউজ নোম্যান্সল্যান্ডের বিশেষ অনুষ্ঠান মিশন পৌর ভোট। আজকে 7 নম্বর ওয়ার্ড। পৌর ভোটের প্রাক্কালে দাঁড়িয়ে নিউজ নোম্যান্সল্যান্ডের বিশেষ অনুষ্ঠান মিশন পৌরসভা ভোট। এই অনুষ্ঠান নিয়ে আমরা চলে এসেছি বনগাঁ পৌরসভার 7 নম্বর ওয়ার্ডে। এই 7 নম্বর ওয়ার্ডটি দীর্ঘদিন ধরেই ছিল বামেদের দখলে। তারপর 2015 সালের পৌরসভা নির্বাচনে ওয়ার্ডটি দখল করে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের প্রার্থী কার্তিক মণ্ডল, তিনি ভোটে জয়লাভ করে এই ওয়ার্ডের কাউন্সিলর হয়। তারপর কেটে গেছে 7 বছর। 2022 সালের পৌরসভা নির্বাচনে প্রাক্তন কাউন্সিলর কার্তিক মণ্ডল আবারও তৃণমূলের সিম্বলে প্রতিদ্বন্দ্বিতা করছেন, কিন্তু তার প্রতিপক্ষ বিজেপির দেবদাস মণ্ডল এবং জাতীয় কংগ্রেসের পরমেশ্বর গাইন। এই মুহূর্তে আমার সাথে রয়েছেন 7 নম্বর ওয়ার্ডের জাতীয় কংগ্রেস প্রার্থী পরমেশ্বর গাইন। ওনার কাছ থেকে জেনে নেব তিনি প্রচার কিভাবে সারছেন, মূলত প্রচার এখন কিভাবে সারছেন। এই মুহূর্তে প্রচার আমি বাড়ি বাড়ি প্রার্থী হিসাবে আমার আবেদন জানাচ্ছি ভোটারদের কাছে, কারণ আমি এখানে মানুষের পরিষেবা দিয়ে এই 7 বছর ধরে আমি মানুষের দ্বারে দ্বারে গেছি, মানুষের সঙ্গে যোগাযোগ রেখেছি। তাই ব্যক্তিগত মতামত এবং ব্যক্তিগত আবেদন জানানোর জন্য একা একা যাচ্ছি, আর এর আগে আমি সমষ্টিগতভাবে দলগতভাবে প্রত্যেকটা বাড়ি বাড়ি গেছি। আপনার বিরুদ্ধে যারা দাঁড়িয়েছেন তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর এবং বিজেপির দীর্ঘদিনের নেতা, লড়াইটা কতটা কঠিন? এই লড়াইটা আমার কাছে লড়াই নয়, তার একটা কারণ, আমি এখানে ভূমিপুত্র। আগে যিনি কাউন্সিলর ছিলেন তিনি 7 বছর কাউন্সিলর কাজটা করেছেন, মানুষের ক্ষোভ দুঃখের অনেক নিচে উনি আছেন এবং মানুষের কাছে তিনি একটা গ্রহণযোগ্যতা অর্জন করতে পারেননি। এটা জনগণের রায়, আমার নয়। বাড়ি বাড়ি গিয়ে আমি যেটুকু শুনতে পাচ্ছি, আমি কাউকে ছোট করছি না, কিন্তু বিভিন্ন পাওয়া না পাওয়ার মাঝখানে মানুষ যেটা করেছে তার থেকে বেশি ওনার কাছে ক্ষুব্ধ। সার্টিফিকেট নিতে গেলে তার অন্নপ্রাশনের পর্যন্ত ঠিকানা তাকে দিতে হয় এবং কোথায় বাড়ি সেটা না চিনে উনি দিতে চান না। এটা যেমন একদিকতে ভালো, আর একদিকতে মানুষকে হয়রানি করতে হয়, তাকে বাড়ির পাশ থেকে লোকজন এনে সংগ্রহ করে এনে তাকে দিতে হয়। ভোটার কার্ড দেখালেও তিনি দিতে চান না। আর একটা ব্যাপার, তার মানুষের কাছে মানুষের ক্ষোভের কথা শুনতে পাচ্ছি, যেটা তিনি 7 বার তার কাছে কথা বললে, কোনো একটা জিজ্ঞাসা করলে তিনি তার উত্তর দিতে চান না। এই ক্ষোভটা মানুষের কাছে আছে, যার জন্যে আমার তার বিরুদ্ধে কিছু বলার নেই, আমি জিতবো, এটা মানুষের কাছে আমি অ্যাসুরেন্সটা পাচ্ছি। মূল প্রতিদ্বন্দ্বী কে আপনার? আমার মূল এখন প্রতিদ্বন্দ্বী হচ্ছে দেবদাস মণ্ডল, কিন্তু এই প্রতিদ্বন্দ্বীটা বলা যাচ্ছে না। তার একটা কারণ, তিনি বাইরের থেকে এসছেন, তার যে সমস্ত কর্মী বা সংগঠন এখানে আছে যেটুকু আমরা দেখতে পাই, সেই সংগঠন মানুষের কাজে কখনোই আসেনি। প্রয়োজনে তারা আজকে সোচ্চার হয়েছেন, তবে প্রতিষ্ঠিত কোনো বা তেমন কোনো নেতা এখানে নেই যার ঘাড়ে চেয়ে ভর করে মানুষ ভোট দিতে যাবে। এই তো শুনে আসছি যে একটা সার্টিফিকেটের মূল্য হবে 50 টাকা, কারণ এখান থেকে মতিগঞ্জ যাবে, মতিগঞ্জ যেতে আসতে মানুষের 25 টাকা আপ ডাউন ভাড়া, তাহলে একটা সার্টিফিকেট নিতে যদি 25 টাকা খরচ হয় তাহলে অন্য পরিষেবা তারা কী করে পাবে, এইটা মানুষ দেখছেন। আর একটা জিনিস দেখছেন যে আমরা কতটা ওই রকম একটা নেতার কাছ থেকে পরিষেবাটা পাবো। এখানকার সাধারণ খেটে খাওয়া মানুষ সকালবেলা উঠে পরিচারিকার কাজ করতে যায়, সেখান থেকে কাজটা করে এসে একটা সার্টিফিকেট নিতে যাবে বা পরিষেবা নিতে যাবে, সেটার জন্য যদি মতিগঞ্জ দৌড়তে হয় তাহলে তাদের খুব কষ্ট হবে। এই হিসাবে মানুষের এই চিন্তা চেতনা স্থানীয় হিসাবে আমার প্রতি তাদের সহানুভূতি আছে, এই কারণে আমি এগিয়ে যেতে পারবো। প্রথম কাজ হবে মানুষের সুখ দুঃখের কথা দেখা, আর মানুষের কাছ থেকে আলোচনার মাধ্যমে মানুষের যে চাহিদা সেটাই করা, যে আমি রাস্তা করব, ঘাট করব, এই সমস্ত
এটা হচ্ছে সার্বিক উন্নয়ন, সেটা মানুষের কাছ থেকে উঠবে। আমি কোনো নির্দিষ্ট নেতা নিয়ে এলাকায় ঘুরছি না, মানুষকে নিয়ে ঘুরছি, পাড়াগতভাবে বসে তাদের কাছ থেকে মতামত নিই, কারণ তারাই আজকে আমাকে শীর্ষস্থানে পৌঁছাবে, এই কাউন্সিলরের মর্যাদা তারাই দেবে। এবং তারা যদি মনে করে যে এই কাজটা করা উচিত, তাদের আলোচনা সাপেক্ষে আমি কাজটা করব, ব্যক্তিগত কোনো মতামত আমার থাকবে না। জয়ী হলে মানুষের জন্য কাজ করবেন, মানুষের সঙ্গে থাকবেন, এমন আশা নিয়েই লড়াই চালিয়ে যাচ্ছেন জাতীয় কংগ্রেস প্রার্থী পরমেশ্বর গাইন। প্রচারের মাঝে এই মুহূর্তে আমরা পেয়ে গেছি বনগাঁ পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী কার্তিক মণ্ডলকে। তার কাছ থেকে আমরা জেনে নেব যে ভোট প্রচার তিনি কেমন করে সারছেন। প্রথমেই আপনাকে নিউজ নমাজল্যান্ডে স্বাগত, পাশাপাশি জানাচ্ছি যে ভোট প্রচার কেমনভাবে সারছেন এখন? ভোট প্রচার ডোর টু ডোর বাড়ি গিয়ে জনসংযোগটা করছি, সকলকে আশীর্বাদটা নিচ্ছি, এবং আমাদের পৌরসভার উন্নয়ন, রাজ্য সরকারের উন্নয়ন, সেই কথাগুলো কর্মীরা থেকে আমরা থেকে বলছি। আমাদের যে রাজ্য সরকার যে সমস্ত প্রকল্পগুলো করেছে, সেই প্রকল্পগুলো কথা বলছি। তার মধ্যে এই নতুন গ্রামটা কৃষি প্রধান, এরা কৃষিকাজে নির্ভরশীল সব। এখানে যে রাজ্য সরকার যে কাজটা করেছে, যেটা হচ্ছে কৃষক বন্ধু, এবং আমাদের বিধানসভা নির্বাচনের আগে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কথা দিয়েছিল যে তৃতীয়বারের জন্য সরকার গঠন করলে কৃষক বন্ধু যে এ করে বছরে 5,000 টাকা দেয়, সেটা 10,000 টাকা করবে। তিনি প্রতিশ্রুতি মতন কথা রেখেছে এবং আমাদেরও সেই কাজটা হবে। আমরা যেটা কথা দিই কথা রাখি। লক্ষ্মীর ভাণ্ডার তিনি ঘরে ঘরে পৌঁছে দিয়েছে, এই দিয়েই আমরা প্রচারটা সারছি। আপনি তো এর আগের বড় কাউন্সিলর ছিলেন, সেই জায়গাটায় দাঁড়িয়ে যে বিদায়ী কাউন্সিলর হয়ে কতটা প্লাস পয়েন্ট আছে আপনার? মানুষের সারা ভালো আছে, কারণ এই এলাকার যে সমস্ত উন্নয়নগুলো করেছি, এবং বিশেষ করে সবচেয়ে বড় বিষয় যেটা হচ্ছে গিয়ে আমাদের 15 সালে যখন আমি ক্ষমতায় আসি, এই 7 নম্বর ওয়ার্ডের মানুষ যখন আমার আশীর্বাদ দিয়ে ক্ষমতায় নিয়ে এসেছিল, আমি দেখেছিলাম বেশ কিছু মানুষ বৃদ্ধা ছিল, বিধবা ছিল, হ্যান্ডিক্যাপ ছিল, তাদের ভাতাগুলো করতে পারেনি। আমরা বিভিন্ন সময় এইটা নিয়ে আমরা কিন্তু বিভিন্ন দপ্তরে কথা বলেছি, কিন্তু কেন্দ্র সরকারের যে বক্তব্য ছিল যে এটা শুধু দারিদ্র সীমার নিচে বিপিএলভুক্ত পরিবারদের জন্য সংরক্ষিত, আমরা সেই নিরিখে যে সংখ্যা অনুযায়ী আমরা দিয়ে দিয়েছি। কিন্তু যে ব্যক্তিটার বয়স তখন 58 বছর ছিল, কিংবা বিধবা হয়নি, কিংবা হ্যান্ডিক্যাপের সার্টিফিকেট ছিল না, তাদের আমরা ভাতাগুলো করতে পারছিলাম না। আমাদের রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী 2 প্রকল্প আনে, একটা হচ্ছে গিয়ে মানবিক পেনশন হ্যান্ডিক্যাপদের 50%, এদের কোনো বয়সসীমা নেই, আর একটা SC ST দের জন্যে হচ্ছে গিয়ে 60 বছরের ঊর্ধ্বে যারা, তাদের একটা প্রকল্প আনে, জয় বাংলা প্রকল্প, এবং জেনারেল যে ভাতাগুলো রাজ্য সরকারের নিজের উদ্যোগে করেছে, যার জন্যে আমার ওয়ার্ডে 170 জন মানুষকে আমি এই 3টে প্রকল্পের আওতায় আনতে পারছি। উন্নয়নে আপনার মূল হাতিয়ার? উন্নয়ন মূল হাতিয়ার আমার। প্রধান বিরোধী দল হিসাবে কাকে মনে করছেন, কার সাথে আপনার প্রতিদ্বন্দ্বিতা হবে এবার ভোটে? প্রধান বিরোধী দল বলতে এখানে বিজেপি হয়তো কিছু ইয়ে করবে, কিন্তু তেমনভাবে আমি ধরছি না। কেন ধরছি না? বর্তমান কেন্দ্র সরকার যে জায়গাটা আছে, অন্যরা প্রতিশ্রুতি দেয়, সেই অনুযায়ী কিন্তু মানুষের জন্য কিছু করে না। যেমনিভাবে আমাদের রাষ্ট্রায়ত্ত শিল্পগুলো একের পর এক বিলগ্নিকরণ করে সেখানে কর্মহীন হয়ে পড়েছে মানুষ, সরকারি যে প্রতিশ্রুতি যে দিয়েছিল বিগত দিনে নরেন্দ্র মোদী সরকার, যে অন্তত বছরে 1-2 কোটি মানুষের কর্মসংস্থান দেবে, সেটাও দিতে পারেনি। পাশাপাশি যেটা বলেছিল কালোধনেনে 15,000-15,000,000 টাকা করে অ্যাকাউন্টে দেবে, সেটা আমি বাদই দিলাম, কিন্তু কর্মসংস্থানের জায়গায়, এবং বিশেষ করে যেভাবে গ্যাস এবং ডিজেল পেট্রোলের দাম বাড়িয়েছে, নিত্য প্রয়োজনের দাম বাড়িয়েছে, এবং GST বসিয়ে সমস্ত কর্পোরেট সেক্টরের হাতে ভারতবর্ষকে ঠেলে দিয়েছে, সাধারণ ক্ষুদ্র ব্যবসাদারদের খুব সম্মুখীন হয়ে পড়েছে, তাদের রুটি রোজগারের জায়গাটা কিন্তু বিনষ্ট হয়েছে। তাই আপনি মাঝে বিজেপিতে যোগদান করেছিলেন, তারপর আবার তৃণমূলে এসছেন, এই জায়গায় দাঁড়িয়ে কি লড়াইটা আরও সহজ হলো নাকি কঠিন হলো? না, ওটা বিজেপিতে আমি গিয়েছিলাম, কিন্তু বিজেপিতে যাওয়ার জন্য আমরা যাইনি। বনগাঁ কেন, টোটাল রাজ্যবাসী জানে যে আমরা যেটা গিয়েছিলাম
অনলি ফর বাচ্চাকে মুখটা সরানোর জন্য বনগাঁ পৌরসভায়, সেই জায়গাটায় কিন্তু আমরা একটা যে জায়গাটায় পড়ে গেছিলাম সেখান থেকে যখন বেরিয়ে আসলাম, আমরা পুনরায় আবার কিন্তু তৃণমূলে জয়েন করে আমাদের যে যন্ত্রণাটা ছিল, কেননা আমরা একটা ঘরানার মানুষ, সেই ঘরানার থেকে বেরিয়ে যখন অন্য ঘরানায় যাই সেই যন্ত্রণাটা যারা গেছে তারা ছাড়া কেউ বসবে না। জেতার ব্যাপারে কতটা আশাবাদী? জেতার ব্যাপারে 100% আশাবাদী, এখানে জিতা নিয়ে কোনো সমস্যা হবে না, কেননা মুখ্যমন্ত্রীর যে উন্নয়ন, পৌরসভার যে উন্নয়ন, সেই উন্নয়নের হাতিয়ার আমাদের। মূলত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন উন্নয়নকে হাতিয়ার করেই প্রচার সাজছেন 7 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী কার্তিক মণ্ডল। প্রচারের মাঝে এই মুহূর্তে আমরা পেয়ে গেছি বনগাঁ পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী দেবদাস মণ্ডলকে। জেনে নেবো তার কাছ থেকে প্রচার কেমনভাবে চলছে আর কি। দেখুন, আমরা 9:30-10টার সময় বেরোচ্ছি, ডোর টু ডোর যাচ্ছে, প্রত্যেক মানুষের বাড়িতে যাচ্ছে, এবং এই 7 নম্বর ওয়ার্ডের মানুষের যে ব্যাপক সাড়া তার অনেক কারণ আছে। আজকে যিনি এখানে কাউন্সিলর ছিলেন তিনি এই ওয়ার্ডের মানুষকে যেভাবে বঞ্চিত করেছে, শুধু বঞ্চিত নয় এবং সন্ত্রাসের মধ্যে, ভয়ের মধ্যে যেভাবে রেখেছে, বহু মানুষ আছে যারা কথা বলতে পারছে না, বহু মানুষ আছে যারা আমাদের ইশারায় বোঝাচ্ছে আপনাকে ভোট দেব। আপনারা দেখেছেন উন্নয়ন এখানে কি হয়েছে, রাস্তায় যে ড্রেন, কিছু কিছু ড্রেন করেছে, সে ড্রেনের উপরে কোনো স্ল্যাব নেই, রাস্তার মাঝখান দিয়ে কিছু কিছু ড্রেন করেছে যার উপরে কোনো স্ল্যাব নেই, মানুষ যখন তখন পড়ে মারা যাবে। একজনের বাড়িতে গেছিলাম, বলছে আমার বাচ্চা খেলতে খেলতে ওর মধ্যে পড়ে গেছে। আমরা 7 নম্বর ওয়ার্ডের মানুষকে বলতে যাই, আমি 7 নম্বর ওয়ার্ডের প্রার্থী, ভারতীয় জনতা পার্টির পদ্মফুল চিহ্নে দল আমাকে এখানে দাঁড় করিয়েছে এবং ব্যাপক সাড়া সাধারণ মানুষের, আমি কথা দিচ্ছি এই ওয়ার্ডে উন্নয়ন কাকে বলে সেটা আমি দেখিয়ে দেব। আমফানের ঝড়ে এখানে বাড়ি ভেঙে গেছে, ত্রিপল পাওয়ার কথা সেসব মানুষ বঞ্চিত, উনি কাকে দিয়েছেন? ওনার সাথে যেসব সাক্রেতরা ঘোরেন, বিজেপি দল সারা ভারতবর্ষের মানুষ জানে, একটা সাংগঠনিক দল, রেজিমেন্ট দল, বিজেপি দলের নীতি আদর্শ সম্পূর্ণ আলাদা তাদের থেকে, তাদের ভেতরে যে গোষ্ঠীদ্বন্দ্ব, যে খেয়োখেয়ী, আজকে মানুষ গোষ্ঠীদ্বন্দ্বে, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে মানুষ জেরবার, প্রত্যেকটা মানুষ আমাকে চেনে, বনগাঁর মানুষ, আমি কারোর কাছে অচেনা নই। বনগাঁর মানুষের জন্য আমি লড়াই করেছি 2019-এ, 2021-এ বনগাঁর মানুষের জন্য লড়াই করেছি, তাই জয় আমার নিশ্চিত। বনগাঁর মানুষ শুধু নয়, এই ওয়ার্ডের মানুষও আমাকে চাইছে, আমাকে চেয়েছে বলে আজকে আমি ভোটে দাঁড়িয়েছি। আমি জীবনে কোনোদিন আমি ইলেকশন কন্টেস্ট করিনি, আমি জীবনের প্রথম ভোটে দাঁড়িয়েছি। আমার ইচ্ছা, মনের ইচ্ছা, আমি এই 7 নম্বর ওয়ার্ডের মানুষের সেবা করতে চাই। মূলত প্রাক্তন কাউন্সিলরের যে অনুন্নয়ন বা যে দুর্নীতি, সেই দুর্নীতিকেই হাতিয়ার করে এবছরে প্রচার চালাচ্ছেন বিজেপি প্রার্থী দেবদাস মণ্ডল।